আসসালামু আলাইকুম। লেকচার 9 এর পার্ট 5 ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। পার্ট 1 থেকে 4 পর্যন্ত আমরা হচ্ছে এই সি ফাংশনের বিভিন্ন টাইপ বা বিভিন্ন বেসিক জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি, আর পার্ট 5 এ হচ্ছে আমরা এই পার্ট 4 পর্যন্ত আমরা যে জিনিসগুলো শিখেছি সেটা হচ্ছে কোড ব্লকে, সে আলোকে আমরা প্র্যাকটিস করব। আমরা কয়েকটা প্রবলেম কোড ব্লকে আমরা সরাসরি সলভ করব। ওকে, আমরা এখন কোড ব্লকে যাচ্ছি। কোড ব্লকে ফার্স্টে যে প্রোগ্রামটা করব সেটা হচ্ছে আমরা একটা স্ট্রিং প্রিন্ট দিব, জাস্ট হ্যালো ওয়ার্ল্ডটা, যেটা আমরা আমাদের ফার্স্ট লেকচারেই সেটা দেখেছি। আমরা মূলত একটা স্ট্রিং কিভাবে ফাংশনের মাধ্যমে প্রিন্ট দিব সেটাই দেখব, কিন্তু তার আগে আমরা একটা স্ট্রিং প্রিন্ট দিব। তা আমাদের যে মেইন ফাংশনটা সেটা আমরা লিখে নিয়ে তারপর আমরা একটা স্ট্রিং প্রিন্ট জেনারেট দেওয়ার জন্য আমরা জাস্ট একটা প্রিন্ট স্টেটমেন্ট ইউজ করি, যে এই কিভাবে আমাদের একটা স্ট্রিং প্রিন্ট দিতে হয় সেটা আমাদের আমার ফার্স্ট লেকচারে ডিটেলস বলা আছে, আমি আর এটা নিয়ে কথা বলতেছি না। আর আমরা প্রোগ্রামটা শেষ করব হচ্ছে Return 0 দ্বারা। ওকে, তো আমাদের প্রোগ্রামটা লেখা শেষ, আমরা হচ্ছে এখন বিল্ড করব, তারপরে রান করব। সেটা হচ্ছে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট দিলাম, আমরা চাইলে অন্য যে কোনো কিছু স্ট্রিং প্রিন্ট দিতে পারি। তো আমরা মেইনলি কিভাবে একটা স্ট্রিং ফাংশনের মাধ্যমে প্রিন্ট দিব সেটা আমরা আসলে দেখব। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ফাংশন ডিফাইন করতে হবে। তার আগে আমরা হচ্ছে আমাদের যে মেইন স্ট্রাকচারটা আছে প্রোগ্রামের সেটা লিখে নেই, তারপরে আমরা ইনপুট stdio.h লেখার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যে ফাংশনটা ডিফাইন করব তার একটা প্রোটোটাইপ হচ্ছে আমরা ফার্স্টে প্রোটোটাইপ বা ফাংশন ডিক্লেয়ার করে নিচ্ছি। তো আমরা এখানে যেহেতু শুধুমাত্র স্ট্রিং প্রিন্ট দিব, আমরা কোনো কিছু রিটার্ন করব না, সে কারণে আমরা এই ফাংশনের যে রিটার্ন টাইপ সেটা ভয়েড দিলাম এবং কোনো ইনপুট আমরা দিব না বা আর্গুমেন্ট দিব না, এই কারণে আমরা আর্গুমেন্টটা হচ্ছে আমরা ফাঁকা রাখলাম। তারপরে আমরা জানি যে ফাংশন প্রোটোটাইপ আমাদের ফাংশন যেভাবে ডিফাইন করি সেভাবেই শুধু আমাদের সেমিকোলন দিতে হয়। তারপরে আমাদের মেইন ফাংশনটা আমরা লিখব, মেইন ফাংশনটা আমাদের শেষ হবে হচ্ছে Return 0 দ্বারা, আমরা সেটা লিখে নিলাম। এইবার মেইন ফাংশনে আমরা কি করব, মেইন ফাংশনে আমরা হচ্ছে এই ফাংশনকে কল করব, এই কারণে আমরা যে ফাংশনটার ফাংশনের যে নেম দিয়েছিলাম হ্যালো সেটা আমরা কল করলাম। কল করার পরে আমরা এখন ফাংশনটা ডিফাইন করব। তো ফাংশন ডিফাইনের জন্য আমাদের void হ্যালো ফাংশন, যখন আমরা ইউজার ডিফাইন ফাংশন করব তখন তার আমরা সেমিকোলন দেব না। তারপরে আমাদের ফাংশনটা স্টার্ট এবং এই ফাংশনের ভিতরে আমরা হচ্ছে প্রিন্ট স্টেটমেন্ট দিব হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এবং এটা আমরা সেমিকোলন দিয়ে আমরা প্রত্যেকটা স্টেটমেন্ট আমাদের শেষ করতে হয় হচ্ছে সেমিকোলন দ্বারা। তাহলে আমরা এখানে কি করলাম, যে আমরা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশনের মাধ্যমে আমরা স্ট্রিং প্রিন্ট দিব, এ কারণে আমরা ফার্স্টে হচ্ছে এখানে আমাদের ফাংশন ডিক্লেয়ার করে নিলাম, তারপরে হচ্ছে মেইন ফাংশনটা লিখলাম। যেহেতু আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম শুরু হবে মেইন ফাংশন থেকে, তো এই কারণে আমরা মেইন ফাংশনটা ফার্স্টে লিখে নিলাম এবং মেইন ফাংশনে হচ্ছে ফাংশন কল করলাম হচ্ছে হ্যালো, এবং পরবর্তীতে ওই ফাংশনটা আমরা ডিফাইন করে দিলাম এবং এই ফাংশনে আমাদের জাস্ট একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দিলাম। তার মানে এইখানে এসে মেইন ফাংশনে ঢোকার পরে এই হ্যালো হচ্ছে এই ফাংশনটাকে কল করবে, কল করার পরে তারপরে সে এই ফাংশনে চলে গিয়ে এইটা প্রিন্ট দিয়ে দিবে। ওকে, তাহলে আমরা ফার্স্টে বিল্ড করি, দেন রান, আমাদের এই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হয়ে গেছে। ওকে, তাই আমরা এইভাবে ফাংশনের মাধ্যমে
আমরা নর্মালি যেভাবে শুধুমাত্র প্রিন্ট স্টেটমেন্টের মাধ্যমে আমরা আউটপুট দিতে পারি বা কোনো প্রিন্ট কিছু প্রিন্ট করতে পারি, তো ফাংশনের মাধ্যমে আমরা সেটা করতে পারি। এবার হচ্ছে আমরা ফাংশনের মাধ্যমে একটা নাম্বারের স্কোয়ার বা বর্গ করব। তার আগে আমরা হচ্ছে একটা নাম্বারকে ফাংশন ছাড়া আমরা আসলে করতে চাচ্ছি। আমরা তাহলে ফার্স্টে আমরা নর্মালি একটা ফাংশন এর স্কোয়ার করার প্রোগ্রামটা লিখতেছি। আমরা যেহেতু আমরা আমাদের এটা মেন ফাংশন, আমাদের শেষ হবে প্রোগ্রামটা হচ্ছে রিটার্ন জিরো দ্বারা। এরপর আমরা যে কাজটা করব সেটা লিখে নিচ্ছি। আমরা যেহেতু কোন একটা নাম্বারকে স্কোয়ার করব, বর্গ করব, সেই নাম্বারটা আমরা এন নিয়ে নিলাম। তারপরে স্কোয়ার করার পরে আমরা একটা রেজাল্ট পাবো, সেটাকে আমরা এসকিউআর ধরে নিলাম, তারপর এটা শেষ করে দিলাম। এবার আমরা প্রিন্ট দিব হচ্ছে এন্টার নাম্বার, ওকে। তারপরে এটা আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার কারণে আমরা যেহেতু ডাটা টাইপ নিয়েছি হচ্ছে ইন্টিজার, তাহলে আমরা পার্সেন্টেজ ডি ইউজ করব। আমরা চাইলে এখানে ফ্লোট নিতে পারতাম, ফ্লোট নিলে আমাদের ডেসিমেল নাম্বারও আমাদের তখন স্কোয়ার করে দেখাতো। তারপরে আমরা যেটা করব যে এস কিউ আর এটা হচ্ছে ওই এন এর স্কোয়ার করতে হবে, তো তাহলে এন কে আমরা এন এন মাল্টিপ্লিকেশন এন দিয়ে দিলাম। তারপরে আমরা একটা প্রিন্ট স্টেটমেন্ট দিব, সেটা হচ্ছে প্রিন্ট স্টেটমেন্টটা দিব আমরা দা স্কোয়ার অফ যে নাম্বারটা আমরা ইনপুট দিব সেটা এত ইজ পার্সেন্টেজ ডি, আর এইখানে আমরা ফার্স্ট পার্সেন্টেজটা হচ্ছে এন এর, কারণ এন এর স্কোয়ার দেখাবে এবং তারপরেরটা হচ্ছে রেজাল্ট বা আমরা স্কোয়ার করার পরে যেটা পাচ্ছি সেটা, ওকে। তো আমাদের প্রোগ্রাম লেখা শেষ, আমরা এখন বিল্ড করি, ওকে। যদি আমরা রান করি, নাম্বার চাচ্ছে, আমরা যদি 5 দেই, ওকে, আমাদের কোথাও এখানে আমি স্ক্যানে এম্পারসেন্ট এন দিতে ভুলে গেছি, সরি, এটা আপনারা খেয়াল করবেন। তো আমরা এই এইভাবে টাইপ করার সময় ভুল করতে করতে তারপরেই হয়তো আমরা শিখব যে কিভাবে আমাদের, এবার আমরা দেখি, ওকে, আমরা যদি রান করি 5, ওকে, দ্য স্কোয়ার অফ 5 ইজ 25, আমরা যদি 10 দেই তাহলে 100 আসার কথা, আমাদের 100 চলে এসেছে, ওকে। এরপর হচ্ছে আমরা এই ফাংশনটাই এই এই যে প্রোগ্রামটা করলাম এটা ফাংশনের মাধ্যমে যদি আমরা করতে চাই, ওকে। এবার আমরা হচ্ছে আগে যে স্কোয়ার নাম্বারটা নর্মাল যেভাবে আমরা ফাংশন ব্যতীত আমরা নর্মালি হচ্ছে স্কোয়ার নাম্বারের যে প্রোগ্রামটা করলাম, এবার হচ্ছে আমরা ফাংশনের মাধ্যমে করব। তো আমরা ইনক্লুড stdio, এটা আমরা এটা নেওয়ার পরে আমরা হচ্ছে ফাংশনটা ডিক্লেয়ার করে দিলাম ইন্টিজার, আমরা দিলাম হচ্ছে স্কোয়ার নাম্বার, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আর আমরা যেহেতু ইনপুট দিব এই কারণে আমরা দিলাম হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ এন, আর যেহেতু এটা ফাংশন ডিক্লেয়ার করলাম সেমিকোলন দিলাম। তারপরে আমাদের মেইন ফাংশন স্টার্ট, মেইন ফাংশনের শেষ হবে হচ্ছে আমাদের রিটার্ন জিরো দ্বারা। তারপর আমরা ডিক্লেয়ার করলাম হচ্ছে একটা নাম্বার কি স্কোয়ার করব এন, এবং তার একটা রেজাল্ট পাবো। তারপরে আমরা একটা প্রিন্ট স্টেটমেন্ট দিলাম হচ্ছে ইন্টার নাম্বার। তারপরে আমরা স্ক্যান করব ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানে পার্সেন্টেজ ডি। তো কিভাবে ইনপুট আউটপুট দিতে হয় সেটা আমার সেকেন্ড লেকচারে আছে, ইনপুট আউটপুটের সেকেন্ড লেকচারটা ভালো করে দেখবেন। তারপরে হচ্ছে এম্পারসেন্ট এন,
তারপর আমরা হচ্ছে রেজাল্ট ইকুয়াল এবার ফাংশন কল করব ফাংশন হচ্ছে স্কয়ার নাম্বার n সেমিকোলন দিয়ে শেষ করলাম তারপরে আমরা ফাংশন কল করার পরে ফাংশন থেকে যে রেজাল্টটা পাবো সেটা প্রিন্ট দিব হচ্ছে দা স্কয়ার অফ পার্সেন্টেজ ডি ইজ পার্সেন্টেজ ডি প্রথম পার্সেন্টেজ হচ্ছে n এর আর তারপরে আসবে হচ্ছে আমাদের রেজাল্টের আমরা সেমিকোলন দিয়ে শেষ করলাম আমাদের মেইন ফাংশনের কাজ শেষ এইবার হচ্ছে আমরা ইউজার ডিফাইন মানে আমরা ডিফাইন করব ফাংশনটা ইন্টিজার স্কয়ার নাম্বার ইন্টিজার এ এইবার তো আর আমরা সেমিকোলন দিব না যেহেতু ডিফাইন ফাংশন তারপরে হচ্ছে আমরা ইন্টার নতুন একটা ভেরিয়েবল নিলাম এসকিউআর তারপর আমরা হচ্ছে এসকিউ আর ইকুয়াল হচ্ছে এ স্টার এ তারপরে আমরা রিটার্ন করব হচ্ছে এসকিউআর আমাদের প্রোগ্রাম লেখা শেষ আমরা এবার বিল্ড করি তারপরে হচ্ছে রান করি আমরা যদি 3 দেই তাহলে দা স্কয়ার অফ 3 ইজ 9 আমরা যদি 5 দেই তাহলে হচ্ছে দা স্কয়ার অফ 5 ইজ 25 ওকে তাহলে আমি এই টাইপের সিম্পল প্রবলেম আমার যখন আমি বেসিক নিয়ে আলোচনা করেছি লেকচার 9 এর পার্ট 1 টু পার্ট 4 এ সেখানেও বলেছি তারপরে এখানেও বলতেছি যে এখানে ফার্স্টে আমাদের মেইন ফাংশনে ঢুকবে ঢোকার পরে হচ্ছে আমাদের একটা নাম্বার চাইবে আমরা একটা নাম্বার দিব সেই নাম্বার দেওয়ার ইনপুট নেওয়ার পরে সে হচ্ছে এই ফাংশনকে কল করবে এখানে ফাংশনকে কল করার পরে এইখানে চলে যাবে এখানে চলে গিয়ে আমরা n হিসেবে যদি 3 দেই তাহলে এই n এর ভ্যালু 3টা হচ্ছে এই এখানে পাস করবে ইন্টিজার 3 এর ভ্যালু 3 পরবর্তীতে আমরা এখানে আরেকটা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এসকিউআর এটা সমান হচ্ছে এ মানে 3 ইনটু 3 দ্যাট মিন্স 9 পাবে তারপরে এসকিউআর এর রেজাল্ট হচ্ছে 9 সে এই এসকিউআর কে রিটার্ন করবে স্কয়ার নাম্বার হিসেবে এই ফাংশনে এইখানে গিয়ে হচ্ছে আমাদের রেজাল্টটা আবার রিটার্ন করার পরে রেজাল্ট হবে হচ্ছে আমাদের 9 তারপরে প্রিন্ট দিবে হচ্ছে আমাদের 9 কত হচ্ছে 3 তার মানে এই ফার্স্ট n হচ্ছে আমাদের এটা আর এইটা হচ্ছে আমাদের এটা ইনপুট আউটপুট ফাংশন আমি ক্লিয়ার করেছি তো এই টাইপের এই ফাংশনের এই প্রবলেমগুলো বোঝার জন্য আসলে আমার আগের যে ভিডিও লেকচারগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু দেখতে হবে ভালো করে দেখতে হবে তারপরে আপনারা এই এইখানে এই প্র্যাকটিসগুলো করবেন আমরা চাইলে এখানে স্কোয়ার না আমরা এটাকে কিউবের কিউবও করতে পারতাম তাহলে আমরা জাস্ট এখানে কি দিতাম যে আরেকটা এ যদি আমরা স্টার দিয়ে দেই তাহলে আমরা যদি বিল্ড করি এবং রান করি আমরা যদি 2 এর কিউব চাই তাহলে দা স্কয়ার না তখন হচ্ছে দা তখন ধরেন স্কয়ার না দিয়ে কিউব দা রেজাল্ট এখানে আমরা হচ্ছে রেজাল্ট ইজ এত আমরা এখানে শুধু রেজাল্টটা আমরা এখানে দিয়ে রাখলাম দেখি এবার হ্যাঁ 2 দিলাম রেজাল্ট ইজ 8 ওকে আমরা 3 যদি দেই তাহলে আমাদের পাওয়ার কথা হচ্ছে 27 দা রেজাল্ট ইজ 27 ওকে তো এইভাবে আমরা হচ্ছে এই ফাংশনের মাধ্যমে আমরা এগুলো সলভ করতে পারি পরবর্তীতে আমরা আরো প্রবলেম সলভ করব তো আমার এই লেকচার 9 এর 5th পার্টে যতটুকুই ভালো থাকবেন আসসালামু আলাইকুম